মানুষ মানুষের জন্য। এই স্লোগানে কুড়িগ্রামের উলিপুর তবকপুর ইউনিয়নে বন্যাত্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল 10:00 উপজেলার তবকপুর উন্নয়ন সমাজকল্যাণ সংস্থা মাঠে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাইদ সরকার। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত 25টি পরিবারের মাঝে চাল ডাল আলু চিনি তেল লবণ বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রবীণ সাংবাদিক আলহাজ মোহাম্মদ নুরবখত মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রাজু, আইয়ুব আলী, সাইফুল ইসলাম প্রমুখ। ধরেন 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 ধরেন